সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এলাম, দেখতেই পাচ্ছেন যে নৌবিতা এগ্রো। এই এগ্রোটি এই বটতলা বাজার ভাকুরতা সাভারে অবস্থিত। তবে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, আমাদের যে গাবতলি হাট, গাবতলি হাটের পর হচ্ছে আমিনবাজার ব্রিজ, আমিনবাজার ব্রিজের পরই হচ্ছে ভাঙ্গা ব্রিজ। ভাঙ্গা ব্রিজ থেকে আমরা হাতের বামে ঢুকেই অল্প কিছুক্ষণ এলেই আমরা কিন্তু এই বটতলা বাজার পেয়ে যাই। আসুন, এই নৌবিতা এগ্রোতে নাকি মাত্র 430 টাকা লাইভ ওয়েটে গরু বিক্রি হচ্ছে। শুনে আমার কাছে একটু মনে হলো যে অন্য অন্য জায়গার থেকে এখানে প্রাইসটা একটু কম মনে হলো। আদৌ কি 430-এ গরু বিক্রি হচ্ছে কিনা এটা জানার জন্যই সরাসরি চলে এলাম। চলুন দর্শক, আমরা একবার ভেতরে ঢুকে যাই। আসুন, কোনো কথা নয়, একবার ভেতরে ঢুকে যাব এবং আমরা দেখব যে কি অবস্থা এই খামারটির। আসুন। বাহ, আমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে। বোঝা যাচ্ছে যে একটা ঈদের আমেজ কিন্তু চলে এসেছে। খুব সুন্দর, গরুগুলো দেখতেই খুব ভালো লাগছে। তবে দর্শক, এই যে 430-এর যে ঘটনাটা, এটা জানতে হলে কিন্তু আমাদের এই নবিতা এগ্রার যিনি ওনার আছেন, ওনার সাথে কথা বলা দরকার। আমাদের মমিন ভাইটা কোথায় গেল? দেখতে পেয়েছি, ওই যে মমিন ভাই। মমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। অনেক একটু কুরবানির আমেজ মনে হয় চলে এসেছে আপনার এখানে। হ্যাঁ, আমরা তো গরু বেচা বিক্রি শুরু করে দিয়েছি অলরেডি। আমাদের কিন্তু 20 ইউনিট সেল হয়ে গেছে গতকাল পরশুদিন মিলে। আর আলহামদুলিল্লাহ গরুর ভালো ছাড়া আছে। যারা ফার্মে থেকে গরু নেবে, কোয়ালিটি গরু, তারা অনেকে আসছে আমাদের কাছে। আচ্ছা, তো গরু তো নেবে, ওদিকে ছিল গরু, আমি এর আগেও দেখেছি, তো এখানে আবার দেখছি দুটো মহিষ এখানে, এই বিষয়টা কি? এটা হলো কি, আমাদের কুষ্টিয়া যে ফার্মটা আছে, এই ওটা তো ঘাস নির্ভর কুষ্টিয়া পুরাপুরি। ওকে খুব ছোট দুটো বাচ্চা মহিষ আমরা কালেক্ট করেছিলাম, হাটে পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম। আরও দুই বছর আমাদের কাছে আছে। হ্যাঁ, খুবই ছোট গরু মহিষ ছিল, দুটো মহিষ আমাদের মানে একদম বাচ্চা মহিষ নিয়ে আমরা লালন পালন করে এখন দেখলাম যে কি, একটা ফার্মে কুরবানির জন্য অনেকে মহিষও কুরবানি দেয়, আবার অনেকে অস্টাল পছন্দ করে, অনেকে ছোটো দেশি গরু পছন্দ করে, অনেকে লাল শাহিয়াল গরু পছন্দ করে, সব মিলেই কুরবানির আয়োজন। তা আমি যেহেতু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতেছি, তাই সব রকম প্রোডাক্টে আছে, মহিষ মাত্র দুটাই আছে। তো এই মহিষ নিয়ে আরও একটু কথা বলতে চাই। এবার আপনি এই দুটো মহিষ সম্পর্কে আমাদের একটু ধারণা দেন, এটার লাইভ ওয়েট এবং পাশাপাশি প্রাইস তো জানাতেই হবে, একটু এখানেই দাঁড়াই। আচ্ছা আচ্ছা, এই দুটা মহিষের লাইভ ওয়েট আছে হলো 1150 কেজি। দ্যাটস মিন্স এটা হচ্ছে 590, আর এটা আছে হলো আপনার হলো না, এটা হচ্ছে 580, আর বাদ বাকি আছে এটা হলো 530। খুব শান্ত স্বভাবের ভাই। হ্যাঁ, আমি তো মানে ফার্স্ট টাইমে আমি মহিষ নিয়েছি, এবং আমার মনে হয়েছে আমরা যারা যে লেভেলের খামারি, বিশেষ করে আমাদের নিজস্ব ঘাস এবং আমাদের খড়কুটা দিয়ে যে গরু এবং সালিস দিয়ে মহিষ গরু করতে যাচ্ছে, মহিষকে আধুক প্রাধান্য দেওয়া উচিত। এই কারণে মহিষের রোগ বালাই নাই, একদমই নাই। মহিষকে যা দিবেন তাই খাবে, ওর রুচি অরুচির কিছু নাই, আর মহিষের গ্রোথও ভালো। আমি সামনেবার দেখবেন রিবন ভাই, আমি মহিষে একটু প্রাধান্য দেবো। আচ্ছা, 430-এর বিষয় কিন্তু আমি ভুলিনি এখনও। আচ্ছা, ওইটা আমি কিছুক্ষণ মধ্যে আমরা যাবো। 430 থেকে আমি স্টার্ট করেছি, 430, 475, 500, 550, এই সেগমেন্টেশনে আমার গরুর লাইন করেছি। ইভেন মজার বিষয়, আমি মহিষকেও আমি লাইভ ওয়েটে দিয়েছি। লাইভ ওয়েট? আচ্ছা, এটা কত? সেটা এটা 550 করে লাইভ ওয়েট, আস্কিং লাইভ ওয়েট এটা আমার। আচ্ছা আচ্ছা, এটা 550 টাকা করে এটা আপনি লাইভ ওয়েট আস্কিং? হ্যাঁ, কাস্টমার এবং শুধু লাইভ ওয়েটের কথা বলছে, মাংসের কোয়ালিটি এবং মাংস কতটুকু হবে সেটা ধারণা আমি দিতে পারবো। এটা দুইটা মহিষে হলো 18 মণ মাংস হবেই, দুটো মিলিয়ে 9×18 হবে। হ্যাঁ, প্লাস এটার স্কেল উঠাবে, যে ওয়েটটা আছে সেই ওয়েটটা অনুযায়ী সে পেমেন্ট করে চলে যাবে, ঝামেলা মুক্ত, আমি মুক্ত, উনি মুক্ত। উনি হয়তো 2 টাকা ঠকবে, নাহলে আমি 2 টাকা ঠকবো, বাট আমার তারপরে আমার ক্যালকুলেশন, আমার আল্লাহর রহমতে যে প্রাইস করেছি তাতে আমার আলহামদুলিল্লাহ লাভ থাকবে। আচ্ছা, মহিষগুলোর দাঁত কয়টা করে হয়েছে? দুই দাঁতের। এবং আমি বারবার বলছি, এটা আমার ঘরের মহিষ, মহিষের বাচ্চা ছিল একদম। 2 বছর আগে ফার্ম স্টার্ট করার হয়তো 5 মাস পরে আমি মহিষ নিয়েছিলাম, এবং সে দামটা বলে দিচ্ছে, 1,60,000 টাকা দিয়ে দুইটা বাচ্চাকে নিয়েছিলাম আমি, 80,000 করে। একেবারে আদ্যপান্ত দর্শক, আপনারা জানতে পারলেন। তো আমরা এখন ওই যে 430-এর কিছু গরু দেখব। হ্যাঁ অবশ্যই, এটা আকর্ষণীয় জায়গা তো। এবং মজার বিষয়, এখানে 430-এ 600 কেজি লাইভ ওয়েটের গরু আছে আমার। বাইর করতে বললাম এই কারণে, ভিতরে থাকলে গরু বোঝা যায় না। এখন দর্শক প্রপার হইতে বুঝবে যে গরুটা কোয়ালিটি কি, গরুটা কি গরু।
এবং 430-এর গরু এটা। দর্শকদের আহ্বান করব আপনারা এসে দেখে গরু নেবেন, এই 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 কোয়ালিটির গরু পাবেন ভিতরে। আচ্ছা, 430 মানে লাইভ ওয়েটে 430? 430 হলো লাইভ ওয়েটে, 430 এটা 600 কেজি লাইভ ওয়েটের গরু। আচ্ছা ওকে, তাহলে আমার ভিতরে যায়। ওকে ওকে চলো। বাহ, এই লাইনের গরু 430। ভাই এই ধামাকা অফার নিয়ে একটু বলেন, এখান থেকে শুরু না? না, এটা ধামাকা বলছে কেন, আসলে ধামাকা না, 430 কিন্তু ন্যায্য প্রাইজে, দর্শকে যারা কিনবে তাদের জন্য ন্যায্যতা, আমার জন্য ন্যায্যতা। আমি যখন একটা গরু পারচেস করছি, পারচেস রেটটাও আমার কাছে গুরুত্বপূর্ণ, শুধু খাওয়ার দাম বাড়ছে, শুধুমাত্র গরুর দাম বাড়বে না, গরুটা কেনার সময় যদি বেশি দিয়ে কিনি তাহলে গরুটা কম প্রাইস করা যাচ্ছে না। সো এগুলো আমাদের 1.5 বছর আগের কাহি, মানে কালেক্ট করা, দ্যাটসমিন যখন কালেক্ট করেছেন তখন মার্কেটের দাম হয়তো 600 টাকার মধ্যে ছিল। হ্যাঁ, তো সো এখন আমি ক্যালকুলেশন দেখছি 430 দিলে আমার প্রফিট থাকে, তো এটা যেহেতু কুরবানির উদ্দেশ্য লোক নেবে, এটা মহৎ একটা কাজে নেবে, তো সো আমার আমার মার্জিনটা আমি ঠিক রেখে আমার প্রাইজিংয়ে আসছে এটা, সো 430। ওকে ওকে, আমরা গরুটা দেখি এবং একটু এই এই গরুর সম্পর্কে একটু বলেন। এটা এটা আমাদের দেশির সাথে আমাদের যে ফ্রিজিয়ান ক্রস, এটা কিন্তু টোটালটা কালো, হ্যাঁ এটা সাদার কোনো ইয়ে নাই, প্লাস এটা কিন্তু লাভিটাভি ঝোলা কম্বল আছে যথেষ্ট পরিমাণে, 600 কেজি লাইভ ওয়েটের গরু, 600 কেজি লাইভ ওয়েটের গরু, 430 করে যেটা হয় দর্শক মাল্টিপ্লাই করে নিতে পারবে, আমার মনে হয় ভালো প্রাইজে এটা হবে ওনাদের জন্য। আচ্ছা ইনশাল্লাহ, না এটা ভালো লাগছে। আর এটা কি দেশালের মতো? দেশালের মতো হলে এটা এটাও আমাদের দেশের সাথে ফিজিয়ানের, আসলে ফিজিয়ান তো পিওর ফিজিয়ান বাংলাদেশে নাই, আলটিমেটলি ইয়ে বিটটাকে ক্রস করে ফেলছি আমরা, সো এটা আমার দেশীয় আছে, ফিজিয়ান আছে, ফিজিয়ানের পার্সেন্টেজ বেশি। হ্যাঁ, এটাও 430-এর, এটাও 430, মাশাআল্লাহ। এরপরে এটা চাঁদকপালি, এটা চাঁদ, ও এটা ছোট চাঁদকপাল, এটা বড় চাঁদ, তারার মতো, তারার মতো। এটা এটা রিপন ভাই, এটাও 430-এর গরু, আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি গরু হবে এটা, মাশাআল্লাহ। এটা 430-এর গরু, হ্যাঁ, দুই দাঁতের, সব দুই দাঁতের গরু, হ্যাঁ, চার দাঁতের মধ্যে প্রথম গরুটা, এটা 430-এর গরু। আর অরিজিনাল ফিজিয়ান যেটা বলে, আমরা ফিজিয়ান বলে এইটা, এইগুলোকে। আচ্ছা, এবার ফিজিয়ানে এসেছি, এই যে এটা দিয়ে শুরু করি, এটা খুবই পছন্দের গরু আমার, আমার কুরবানির তালিকায় থাকবে হয়তো, বাট তারপর দেখি, হ্যাঁ এখন ফিক্সড করি নাই। এটা 430-এ যাবে, এটা 400 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, এটা 430, 400 কেজি লাইভ ওয়েট আছে, দুই দাঁতের গরু, চার দাঁতের গরু, এটা 420 কেজির মতো আছে, এটা এটা 410-400 মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, সো মানে এই গরুগুলো যদি নেয় কেউ তাহলে 1.5 লাখ থেকে 1.5-2 লাখ, 2 লাখের মধ্যেই তাদের হয়, 1.5 লাখের মধ্যে ম্যাক্সিমাম গরু আছে সেকেন্ডাই। এবং মাংসের পার্সেন্টেজ যদি মানুষ 400 কেজি হয়, 4×4=16, 6 মনের মাংসের গরু এগুলো, এই এই ছোটোগুলো 400 কেজির, আর ওইগুলো একটু বেশি, ওই প্রথমটা 8-9 মন মাংস, পরেরটা একটু কমে আসবে, তবে মাংস কোয়ালিটি ভালো হবে এগুলোর। কারণ আমি আবারও বলছি, এই গরু কিন্তু 430 টাকা দেওয়ার মতো কেউ সাহসই করে না, আমি সাহস করেছি ডিউ টু পার্সেজ রেট আমার কম ছিল। তারপরে আপনি এখানে মানে গরুকে দানাদারের বিষয়টা বা আপনি কী খাওয়ান সেটা একটু ছোট্ট করে যদি বলেন। আমাদের পর্যাপ্ত ঘাস দেখছেন রিবন ভাই, পর্যাপ্ত ঘাস আর সাইলেস, আর দানাদার সিলামি নামে, লাস্টে আমি গত 2-1.5 মাসের মতো হলো আমি দানাদার অ্যাড করেছি। হ্যাঁ, বলা যায় যে আমি যদি 430-এ গরু বিক্রি করি তাও আমার প্রফিট থাকবে, এই কারণে বলতেছি যে আমি প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ। একটা কাস্টমার যখন অল্প টাকায় গরু কিনতে চায়, মানে তার বাজেটের মধ্যে, তখন বাজেটটাকে বাড়াতে গেলে কষ্ট পাই। ঠিক আমি যখন গরু লালন পালন করি, যখন আমার কাস্টমার কম দাম বলে আমি কম দামে মিনিমাইজ করতে যাই, তখন আমি দেখি লাভ যদি না থাকে আমি কষ্ট পাই। তো 430 হলে এমন একটা জায়গায় এসেছে এই গরুগুলো আল্লাহর রহমতে, আমি কনফিডেন্টলি বলতেছি, দর্শকও খুব ভালো প্রাইজে গরু পাবে, তার মাংসর যে দামটা বাজারের চাইতে একটু বেশি হবে কুরবানি, খুব একটা আহামর বেশি হবে না, আবার আমি যে লাভটা করব আলহামদুলিল্লাহ বাজারের চাইতে একটু বেশি লাভ করব ইনশাআল্লাহ। তো এই লাইনে 430-এর গরু শেষ হলো, এটা হলো আমাদের 475 টাকা যে রেটগুলো দিয়েছিলাম সেই গরু, এবং আপনি খেয়াল করেন উল্টা দিকে যে গরুগুলো আছে এই গরুগুলো অলরেডি সোল্ড। হ্যাঁ আচ্ছা, সব সোল্ড, এগুলো সোল্ড, ওই ওই ধারটায় পুরাটা সোল্ড, এটা আমাদের ফ্রি আছে। আমি কোয়ালিটির পুরো বলেছি, বারবার জোর দিয়েছি, কোয়ালিটি হলো কোয়ালিটি মেজার করে যে একটা প্রোডাক্টের প্রাইস কেমন হতে পারে। হ্যাঁ, ওটা হলো আমাদের ক্রস ফিজিয়ান যেটা, সেটা দেখলাম আমরা 430-এ দিয়েছি, এটা 475 দিয়েছি, এই কারণে এই গরুগুলো আমাদের পার্সেজ রেট বেড়ে গেছিলো যখন করি, এবং এটা এটা হলো অরিজিনাল আমাদের দেশি যে গরু, দেশাল বলি, শাহিয়াল দেশাল এই যে বিটটা, এই বিটটা এবং সৌন্দর্যের দিক দিয়ে অনেক ভালো। না সেটাই দেখছি আমরা, একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরুগুলো দেখি যে, জি জি, লাইভ ওয়েট বলি তাহলে, অ্যাভারেজ আমার হলো এই 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 সেটটা যে লাইভ ওয়েট আছে 400 কেজি নিচে আছে,
400 নিচে 400 নিচে মানে আমার 280 থেকে 400 নিচে আছে এটা হলো 475 টাকা যাচ্ছে আমি এখান থেকে দুইটা গরু আপনাকে বের করে দেখাবো কারণ বারবার বলি যারা ফার্মে গরু বাধা থাকে বাধা অবস্থায় গরু বুঝে যায় না কারণ দেখবে হাটে গেলে ব্যাপারী কি করে ডুগা তৈরি করে মানে গরুটাকে সামনে উসা পিছনে নিচু মানে অনেক বড় করে দেখায় এবার আমার লেভেলের একটা লেভেলে দাঁড় করাচ্ছি সৌন্দর্যটা একটু বুঝবেন আপনারা দর্শক দেখার দরকার এটা জি দর্শক আমরা আর একটু আসি শেষ মাথা পর্যন্ত গরুগুলো এখানে একটু এক ঝলক দেখাই যে সবগুলো দেশাল দেশাল গরু দেখছি খুব এবং সাইজগুলো সুন্দর কালার সব মিলিয়ে তো এগুলো কি আপনার ঘরের বাচ্চা নাকি আপনি এগুলো কালেক্ট করেছিলেন কিছু এগুলো আমাদের হলো খুব ছোট গরু কালেক্ট করা হ্যাঁ আমাদের ফার্মিং এর সেকেন্ড স্টেপে ছিল ফার্স্ট স্টেপ পরে সেকেন্ড স্টেপে দেখুন দেড় বছরের মতো আমার লালন পালন করা হ্যাঁ এগুলো বাচ্চা যখন কালেক্ট করি বেসিক্যালি বাচ্চা কালারের উপরে গ্রোথের উপরে দামটাও একটু বেড়ে যায় এখন আমি একটু সামনে যাব সামনে এই গরুটা দেখছিলাম দেখে দূরের থেকে আমার আবার ভালো লাগলো খুব সাদা কালার এবং মাথা সব মিলিয়ে ভালো লেগেছে তো এইটার আপনার লাইভ ওয়েটটা কেমন আছে লাইভ হলো 380 কেজি আছে এটা ওই যে 400 নিচে যে 400 নিচে হ্যাঁ এবং অনেক সুন্দর গরু এই গরুটা আসলে খুবই কিউট এই গরুটা যদি ব্যাপারে টেপারে হাতে যেত বা অন্য পাকা খামারে হাতে যেত তাহলে বলতো যে এটা হাসা অমুক তমুক না এটা আমাদের দেশি এবং ইয়ার আর সাইহালের যে বিট এই বিটটা একদম সাদা ফকফকা একটা কালার হাইটটা অনেক বেশি না হাইটটা হাইটটা এই এই আমি 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 এই পাশে এলে নিশ্চয় ক্যামেরায় বোঝা যাচ্ছে জি জি তো আমরা এখন এই যে একটি দুটো একটু বাইরে দেখাই দর্শকদেরকে না জি জি চলুন আমরা কি দেখছি সেই 475 এর গরু হ্যাঁ এটা লাইভ ওয়েটটা 350 কেজি এটা হলো আমাদের 475 টাকার মধ্যে রেখেছে বিউটিটা একটু খেয়াল করবেন কালারটা খেয়াল করবেন গরুটা খেয়াল করবেন এবং ফিটনেসটা দেখবেন ফিটনেস ইম্পর্টেন্ট গরু ঘড়িয়ালা গরু কিন্তু মাংসের পার্সেন্টেজ কমে যাবে এটা কিন্তু 60% গরু মানে মিট পাবেন হলো 60% ওয়েস্টেজ যাবে হলো 40% আবার এই গরু আছে যে 50% অনেকে কষ্ট হয় পেতে সেটা হলো ভুড়ি টুড়ি ফিটনেসের কারণে ওই হাটে একটা কথা প্রচলন আছে যে এই ধরনের গরুকে বলে অন্তর ভরা গরু আমার মনে হয় এটা ম্যাক্সিমাম মাংসের যে পার্সেন্টেজ গরু সেটা সেটা কারণ কি এটাতে আপনি 60% পাবেন চোখ বুঝে 60+ থাকতে পারে এটা হ্যাঁ এটা ভুড়ি কম আছে ফিটনেস ভালো একদম জিম করা সিক্স প্যাক সিক্স প্যাক আচ্ছা মোমিন ভাই এরপরে কোন গরু দেখবো আমরা এরপরে চলে যাব আমরা এর পরবর্তী যে লাইন আপে আছে 500 টাকা পার কেজি লাইভ ওয়েটের গরু ওইগুলো ইচ্ছাতে আরও বেশি বিউটি হ্যাঁ এবং একটু ওয়েটও বেশি এগুলোর হ্যাঁ এগুলো মেবি 400 থেকে 450 মধ্যে থাকবে ওকে ওকে ঠিক আছে চলুন আমরা একটু দেখি মোমিন ভাই এখানে কত থেকে কতর মধ্যে আছে গরুগুলো এটা 400 কেজি থেকে শুরু হয়েছে 401 কেজি থেকে খুব সম্ভবত 475 কেজি পর্যন্ত আছে এটা এটা আমরা 500 টাকা আমাদের লাইভ ওয়েটে আমরা প্রাইস রেখেছি এটা রাখার কারণ হলো এই গরুগুলো একটু মাংস পার্সেন্টেজ বেশি হবে লংলি আমার কাছে আছে প্লাস আরও একটু বিউটি বেশি এটা আরও সৌন্দর্য বেশি এই গরুগুলোর হ্যাঁ আমরা একটু গরুগুলো দেখি জি জি প্লিজ প্লিজ দর্শক আপনারা একটু দেখুন যে এই যে আমি আসলে জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন ক্যামেরায় ক্যামেরায় আসলে ওইভাবে এতটা বোঝার সম্ভব না এরপরে এই লালটা দেখলাম এরপরে কালোটা এটাও তো এটা সম্পর্কে একটু বলবেন কালোটা সাইয়াল হ্যাঁ এটা ব্ল্যাক সাইয়াল কিন্তু কিছু ইয়ে আছে ডাক ডাকও আছে ভিতরে মানে লাল এবং কালোর পরিমাণটা বেশি এটা একটা ভালো একটা কালার আমাদের সাইয়ালের মধ্যে এটা এটা কয় দাঁতের হয়েছে এটা দুই দাঁতের গরু এটা 420 কেজি 25 কেজি লাইভ ওয়েট আছে এগুলো সব তো 500 টাকা লাইভ ওয়েটে লাইভ ওয়েটের হ্যাঁ পরেরটা যেটা দেখতেছেন এটা অনেক সুন্দর হ্যাঁ খুব ক্রেজি এগ্রেসিভ গরু এটা 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 আমাদের 425-30 কেজির মধ্যে আছে এটা এটা 500 টাকার লাইভ ওয়েটের গরু আমাদের গরু করছে মহিষের সাথে যুদ্ধ হ্যাঁ এই কারণে বললাম যে খুব মানে অ্যাটাক করে আর কি গরুটা খুবই অ্যাটাক করে তো আমরা শেডের ভিতরে তো দেখলাম দুই একটি গরুকে একটু দর্শককে দেখাতে পারি বাইরে একটা গরু এই রেঞ্জে আমি দেখাবো 500 টাকা লাইভ ওয়েটের একটা গরু বাইরে বের করে দেখাই হ্যাঁ এই পাকড়া গরুটা একটু বের করো ওকে আমরা একটু সামনে যাই আমরা ডিসপ্লেতে এটা কি ওই যে 500 এখন ডিসপ্লে যে প্রোডাক্টটা আছে আমাদের এটা লাইভ ওয়েট হচ্ছে 430 কেজি এটা হলো আমাদের পাকড়া সাইহাল পাকড়া হ্যাঁ পাকড়া গরু কিন্তু আলাদা একটা ডিমান্ড আছে আর একটা জিনিস বলবো বারবার খেয়াল করবেন গরুর ফিটনেস কিন্তু দারুণ আমাদের হ্যাঁ এটা কারণই হয়েছে যে যখন আপনার গুঁড়া পানি বা দানাদার খাওয়ার বেশি পড়ে যে গরুটার পেটটা ফুলে যায় নেমে যায় আমাদের ঘাসের গরু বিধায় কিন্তু ফিটনেসটা ধরে রাখতে পারছে এবং আপনি দেখেন একটু খেয়াল করে আপনি তো অনেক জায়গায় ভিডিও করেছেন হ্যাঁ এবং ওই অন্তর্ভরা গরু যেটা বলেন হ্যাঁ এইসব গরু সবই অন্তর্ভরা আমার না ঠিকই বলেছেন কারণ অন্য অন্য জায়গার গরুগুলোর পেটটা অনেকটাই আমার মতো ভরি তবে তবে এটা কিন্তু সেটা না ভাই একটু আগে বলেছিলেন যে জিম করা গরু অনেকটা ওই রকম মনে হচ্ছে তাই না
আর গরু ছটফটানি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে খুব লাভালাভি করছে। দর্শক আসলে ভিডিও করার সময় নিয়ে আসা যাচ্ছিল না, যদিও সব শর্ট আপনারা দেখতে পাবেন না, আমরা দেখেছি একবার এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক, এরপরে আমরা এরপরে আমাদের হলো বলা যায় রেগুলার প্রোডাক্ট আমাদের শেষ। হ্যাঁ, এরপর আমাদের এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আছে, যেরকম আমাদের আরসিসি হাঁসা দুইটা আছে, খুব সুন্দর একই রকম দেখতে, হ্যাঁ যমজ মনে হয়। আর এরপরে আছে আমাদের ব্রাহামার 50% ব্রাহামার ক্রস, দেশি গরুর সাথে ব্রাহামার যে আছে, এখানে তিনটে আছে। এরপর আবার শাহিয়াল যেটা আছে সেটা 500 কেজির উপরে, যেগুলো সেগুলো আছে, তো এগুলো নিয়ে একটু দেখাবো। আচ্ছা, তাহলে কি আমরা এরপরে এই ডিসপ্লেতে একটু এবার দেখে তারপর ভেতরে ঢুকতে চাই? জি জি জি। হাঁসা বলছিলেন নাকি? কি কি হাঁসা বের করবো? দুটা হাঁসা বের করবো। হ্যাঁ, আমার মনে হয় দর্শক চোখ সরাতে পারবে না, খুবই কিউট। ওকে, দর্শক একটু ওয়েট করি, আমরা হাঁসা গরু দিয়ে দেখার পরে সেটে যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দর সুঠাম দেহের দুটি হাঁসা গরু দেখছি। এই গরু সম্পর্কে এখন আমি একটু মমিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। এই গরুগুলো আমার কাছে আছে, আমার ফার্মিং 2018 লাস্টে থেকে শুরু করেছে, ওই সময় কালেক্ট করা দুইটা গরু আমি কালেক্ট করেছি একই ঘরের থেকে। হ্যাঁ, এবং এই দুটাকে আর পেয়ার করছি আমরা। হ্যাঁ, করে আমরা এখন চার দাঁতে আছে গরুগুলো। আর লাইভ ওয়েট আছে হলো দুইটা গরু মিলে 900 কেজির কাছাকাছি, হয়তো 20 কেজি কম হবে। হ্যাঁ, দ্যাটস মিন গরুর কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, কারণ অনেকে কী হয়, কম বাজেট অনেকে খুঁজে, অনেকে বাজেটটা গুরুত্বপূর্ণ না, কোয়ালিটি প্রোডাক্ট খুঁজে। তো কোয়ালিটি সর্বোচ্চ পর্যায়ে কোয়ালিটি আমার কাছে যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে পড়ছে। এবং হাঁসা গরু খুব সহজে এরকম পিয়ার মেলানো যায় না, তা আমি বলবো যে কোয়ালিটির দিক দিয়ে 100% এবং সৌন্দর্যের দিকে 100% ওকে গরু। মানে এক কথায় কোয়ালিটি ফুল দুটো। হ্যাঁ, এই কারণে দেখবেন প্রাইজও একটু বেশি এটার। এটা প্রাইজ কারণ লংলি আমি পালছি, এটা আমার কাছে 3.5 বছর আছে আমার কাছে। 3.5 বছর এবং খুবই বাচ্চা গরু দুইটা, মনে হয় খুব সম্ভবত আমরা 45-90 হাজারে কালেক্ট করেছিলাম ওই সময়। মাশাআল্লাহ। এবং এটা কিন্তু আমার প্রফিট থাকবে না, মানে আমার যদি আমি 550 টাকা লাইভ ওয়েটে দিই, খুব একটা প্রফিট থাকবে না আমার, একবার আমার ব্রেক ইভেনে থাকবে। তারপর আমি কি, আমার জিদ হয়েছিল, গতবার বিক্রি হয়েছিল একটা, আমি দেইনি, আমার এই গরু নিতে হলে পিয়ার করে নিতে হবে। কারণ গরু খুব মানে ভালো মানের কাস্টমার, যারা সৌন্দর্য পিপাসু, যারা টাকারা মুখ্য না, তাদের প্রোডাক্ট এটা। এবং পিয়ার পিয়ার এবারও কি ওখানেই? আমি এবারও যদি এরকম হয় যে একটা ভেঙে আমি বিক্রি করবো না এটা। এ ভাই, অনেক ক্রেতা তো বিপদে পড়ে যাবে ভাই, কারো তো একটা পছন্দ হতেই পারে। না না না, আমি গতবার একটা পছন্দ হয়েছে আমি দেই না, কেন জানো আমি এটার ব্যাপারে খুব একগমে করছি, এখনো করতেছি, আমি পিয়ার ছাড়া এটা সেল করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং লাইভ ওয়েট, লাইভ ওয়েট ছাড়া কি সুযোগ আছে আলোচনা করে নেওয়ার মতো? আলোচনা নিতে পারবে, কারণ এই হ্যাঁ হাইরেন্সের গরুগুলো যদি কেউ মনে করে যে আমি লাইভ ওয়েটে যাবো না, বা অনেকে লাইভ ওয়েট পছন্দ করে না, অনেক কাস্টমার আসেন, তো তখন আমি তাদের কী করবো, তাদের আমরা এটা প্রাইস একটা বলে দেবো। এটা খুব সম্ভবত আমরা 5.5 লাখ টাকা মানে পেয়ারে রাখছে এটা। না, অনেকে ওই কথাটাই যে অনেকেই ওই লাইভ ওয়েট ওয়েটে তারা যাবে না, সৌন্দর্য দেখে কুরবানির জিনিস তারা নিতে চায়। পছন্দ হয় এবং সর্বোচ্চ কোয়ালিটির বলছি, এই কারণে যখন যখন একটা গরু আমাদের কাছে আসে, প্রাইসটা কিন্তু ওইভাবে নির্ধারণ, সর্বোচ্চ সময় নিয়ে কোনটা আমি লালন পালন করতেছি, দ্যাটস মিন সর্বোচ্চ সময় মানে ফার্মে থাকা সর্বোচ্চ কোয়ালিটি। হ্যাঁ, সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট এটা। ওকে, এরপরে আমরা সেই 550-র সেটে যাই একটু। হ্যাঁ, আসেন আসেন, যাই আমরা, চলুন। মোহন ভাই, এই যে গরুটা দেখছি, এটা কী জাতের? এই গরুটা হলো কি, আমাদের দেশি যে গাভি ছিল, গাভিতে আমরা বাহামা বীজ দিয়েছিলাম সরকারি, যেটা 50% বাহামার ক্রস গরু এটা। হ্যাঁ, হাইটটা খালি শুধু কম হয়েছে, কিন্তু গরু গেট আপ এবং গরু সৌন্দর্য একের এটা। এটা কি ওই 550 টাকা লাইভ ওয়েট অথবা 2,50,000, যে কোনো যেটা বেটার মনে করবে কাস্টমার সেটা নিতে পারবে ওপেন এটা। ওকে ওকে, খুব সুন্দর একটা গরু দেখলাম, এবং আপনারা নিশ্চয়ই দেখছেন, আমাকে আর বর্ণনা দিতে হচ্ছে না। এরপরে মাঝে যদি আমার ক্যামেরাম্যান চলে আসে, এই মাঝের গরুটা সম্পর্কে একটু আমাদের। পরপর তিনটা গরুই আমাদের বাহামার লোকাল গরুর বীজ দিয়ে যে বাচ্চা আসে সেই বাচ্চা, এবং তিনটাই সরকারি বাহামা বীজের 50% 40% মধ্যে বাহামা আছে, বাহামা কিন্তু 70-80% মতো নাই। হ্যাঁ, তিনটা গরুর প্রাইজও আমি একই রেখেছি। হ্যাঁ, 550 টাকা লাইভ ওয়েট অথবা 250 মানে 2,50,000 টাকা পার পিস। হ্যাঁ, যেটা কনভিনিয়েন্ট মনে করে কাস্টমার সেভাবে নিতে পারবে। মোহিন ভাই, এই যে এই পার্শ্বের গরুটা সম্পর্কে একটু বলুন, একটু সাদা কালারের, ওর চাহনি তো খুবই সুন্দর লাগছে, যদিও বলেছেন যে ব্রাহ্মার ক্রস,
তারপরে এটার আলাদা কি আর বৈশিষ্ট্য আপনার চোখে পড়ে? এটা হলো ফিটনেসটা, আপনি দেখেন হাইটটা দেখেন, তার গেটআপটা দেখেন। হ্যাঁ, এটা লাইভ ওয়েট কিন্তু খুব একটা বেশি নয়, 450 নিচে আছে, 450 নিচে আছে, হয়তো 430-440 হবে এমন। বাট বিউটির দিকে বলবো যে বিউটি নিয়ে কাজ করার মতো গরুর আমার ফার্মে আছে 8-10টা। হ্যাঁ, 100 গরুর মধ্যে এই 100 গরুর মধ্যে ভালো বিটের একটা গরু এটা, এবং বাহামার 40% হলেও এর মধ্যে বাহামার এই ব্লাডটা আছে। ওকে, ব্রাহ্মা দেখলাম, এরপরে আমরা আসি পাকরা। এটা 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 কিন্তু ব্যতিক্রম। ব্যতিক্রম হলো নর্মালি এটা ফিজিয়ান, রেড ফিজিয়ান। আমরা সচরাচর এই গরুটা আমাদের চোখে পড়ে না, এবং এটা কিন্তু হাসা, রেড ফিজিয়ান হাসা। চোখ দেখছি লাল, শুধু চোখের পাতাগুলো, এই যে ভুরুটাও কিন্তু সাদা। হ্যাঁ, মুখটা দেখেন সাদা, শিং সাদা, পা সাদা, এবং কি হয় ফিজিয়ান হলো প্রিন্টেড হয় হলো সাদার মধ্যে কালো, এটা সাদার মধ্যে কিন্তু লাল। এবং আমার মনে হয়, আমি দেখি নাই রিবন ভাই, আমি দেখি না এই বিটটা খুব এক্সেপশনাল একটা বিট, এবং এটা একেবারে ধরে গেছে মাংস, পরিপূর্ণ বয়স। হ্যাঁ, দাঁতেও চলে গেছে চারটা, এবং এটার ওয়েটও ভালো, 450 কেজি প্লাস আছে এটা। হ্যাঁ, এটা আমার ওই একই লাইভ ওয়েট। দেন এরপরে আসি আমি 500 কেজি লাইভ ওয়েটের এই যে এই গরুগুলো সাইয়াল। হ্যাঁ, 500 প্লাস 500। হ্যাঁ, এগুলো কিন্তু একই লাইন আপের গরু, 450 টাকা লাইভ ওয়েটে। হ্যাঁ, অথবা যে কোনো একটা, অথবা সবই 2.5 লাখের কোটে যাবে এগুলো। যারা মাংসের দিকে তাকায় না গরুর, কতটুকু গরুর সৌন্দর্যের দিকে তাকায়, আর গরুর হচ্ছে বডি ফিটনেসের দিকে তাকায়। হ্যাঁ, গরুর কি বলে চঞ্চলতা, হ্যাঁ, সুস্থতা, এগুলো দেখে সেই সেই কাস্টমারকে বলবো যে এই কাস্টমারের জন্য এই গরুগুলো আসলে। ওকে ওকে, দর্শক, একটা গরু আছে 500 কেজি লাইভ ওয়েটের গরু, এটা 550 টাকা লাইভ ওয়েট, অথবা 2.5 লাখ যে কোনো একটা যেতে পারবে। মোট কথা আমার এখান থেকে হলো 6টা গরু আছে, যে 6টা গরু আমার 550 টাকা লাইভ ওয়েটের, অথবা 2.5 লাখ টাকা সব প্রাইস ফিক্সড করে দেওয়া আমার, 2.5 লাখ টাকা, কাস্টমার যেটা বেটার মনে করবে সেটা দিতে পারবে। লাইভ ওয়েট না হলে জি যে প্রাইসটা আপনি বললেন। ওকে দর্শক, এই আমরা তাহলে মনে হয় এই যে 550-এর যে কোঠাটা ছিল বা যে লাইন আপটা ছিল, সেই লাইন আপটা আমরা শেষ করলাম। এরপরে আমরা কোন লাইন আপে ঢুকবো? এরপরে আমাদের আসলে টোটাল 100টা গরুর মধ্যে 7টা গরু আছে, যে গরুগুলো আমাদের লাইভ ওয়েট হলো 550 কেজি থেকে 700 কেজি, এবং চমৎকার গরু বলবো, কারণ সাইয়াল গরু এবং আমাদের দেশি ব্রিড। এই গরুর মধ্যে 7টা গরু আছে, এখান থেকে আমরা গরুগুলো দেখিয়ে দিতে পারি, আর 2টা গরু বের করে দেখাবো দর্শককে, কারণ দর্শক দেখুক একটু। হ্যাঁ, দর্শক দেখুক, কারণ আমি দর্শককে বলবো আমার যেন 430 টাকার গরু আছে, 550 টাকা লাইভ ওয়েটের গরু আছে, আবার 600 টাকা লাইভ ওয়েটের গরু আছে। জি, আর আসলে কাস্টমার তো ভেরিয়েশন থাকেই, কেউ 80,000 টাকা গরু চাই, কেউ 1.5 লাখ তার বাজেট থাকে, কেউ বলে যে না আমি 2 লাখ 2.5 লাখে দেবো, কেউ 4 লাখেও থাকে। হ্যাঁ, তো সবগুলো দেখে আমরা কিন্তু বড় গরু খুব একটা বেশি করি, মাত্র 7টা বড় গরু করছি, আর আমাদের মাত্র 5টা আছে যেটা 550 টাকার লাইভ ওয়েটের, আর সবই কিন্তু 500 নিচে, 430 থেকে 500 মধ্যেই। ওকে, তাহলে আমরা সেই বড় গরুগুলো দেখি, যে দুটো ডিসপ্লেতে দেখব সে দুটোর পরে বাকিগুলো দেখি একটু আমরা। আমরা এই দুইটা ডিসপ্লে দেখবো। আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন যে বেশ সুঠাম দেহের, উঁচু লম্বা। ও বাহ 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 বাহ, হ্যাঁ, এবং ফিটনেস দেখবেন, হ্যাঁ ফিটনেস দেখবেন, হাইট দেখবেন। আচ্ছা, আমরা মোটামুটি দেখি, এরপরে ইনশাল্লাহ ডিসপ্লেতে দেখবো, দেখে সেখানে এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। আমরা 650 কেজি লাইভ ওয়েটের গরু এটা, চমৎকার, এবং 100% সাইয়াল গরু এটা। হ্যাঁ, এর বিউটি অনেক ভালো বিউটি, এটা লাইভ ওয়েট হচ্ছে 650, এটা 600, অথবা আমাদের থেকে আস্কিং করে কেউ, তাহলে আমরা 4,20,000 যে কোনো একটাই যাবো। আচ্ছা, 4,20,000 যে কোনো একটা যাবো, হয় 600 টাকা লাইভ ওয়েটে নেবে উনি, কনভিনিয়েন্ট যদি থাকে, না বলে যে আমি ঠেকে যাবো, তাহলে 4,20 সেল করবো। এরপর আছে আমাদের লাইভ ওয়েট হচ্ছে 600 টাকা, 650 কেজি লাইভ ওয়েটের করবো এটা। ওকে, এরপরে আছে আমাদের সিন্ধি, পিওর যে সিন্ধি বলে, আমি সিন্ধি করি, অনেকে সিন্ধি মানে নিয়ে আসি দাঁড় করাই, মানে গায়ের যে উজ্জ্বলতা, হ্যাঁ, বডি ফিটনেস, হ্যাঁ, হাইট, এবং মাংসের ধরার যে ধরনটা, সব মিলে বিউটি। হ্যাঁ, অবশ্যই বিউটি, এটাকে আমরা দর্শক এর মধ্যেই দেখুন, গরুগুলোর চঞ্চলতা দেখুন, এই যে দেখেন দেখেন কি অবস্থা, কয়জনের ধরেও আটকাতে পারছে না, আসলে চ্যালেঞ্জ হয়ে যায় যখন লাইভ নিয়ে কাজ, লাইভ স্টক নিয়ে কাজ করি আমরা, অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে। গত পরশুদিন আমার একটা ছেলের কিন্তু অলরেডি একটা গরু ঢিস দিয়ে মাথা ফেটে ফাটিয়ে দিয়েছে, এবং 3টা আমাদের সেলাই দেওয়া লাগছে মাথায়, তিনটা সেলাই আমি দেখা, ওই যে গরুটা আনাটানি করতেছে, মাথায় ব্যান্ডেজ দেওয়া যে ছেলেটা, একটু আগে দেখলাম আমরা। আচ্ছা, এটা আমরা সিন্ধি, হ্যাঁ সিন্ধি বলছি, আমরা আমার দেশি বিট আসলে, পাবনায় যে বীজটা সেই বিটটাই এটা।
এটার লাইভ ওয়েট 550 কেজি লাইভ ওয়েটে আছে। হ্যাঁ, প্রাইস আমরা 600 টাকা লাইভ ওয়েটে রাখছি, অথবা যদি কেউ নিতে চায় প্রাইস যে আমি দরদম করে নিব, তাহলে আমার আস্কিং থাকবে 370,000 টাকা। 370,000? ওকে ওকে। এরপরের গরুটা চাই। তিনটা গরু আছে, যেটা চুজ বলি আমরা, বা অনেকে বলে যে এটা দেখার সৌন্দর্য বড় গরুর হলো চুজটা। হ্যাঁ, এটা হলো চুজের গরু, যেটা আমাদের এটা 600+ আছে আমাদের। হ্যাঁ, 620 বা 625-630 এমন আছে এটা চুজটা। খেয়াল করবেন তিনটা পরপর গরু কিন্তু আমার চুজওয়ালা গরু, এবং সবগুলো লাইভ ওয়েট কিন্তু 630-এর উপর থেকে 700-এর মধ্যে আছে। হ্যাঁ, এই পরপর তিনটা আপনি যদি একটু দেখেন, এই গরুটা নেপালি। হ্যাঁ, মাথাটা নেপালি। হ্যাঁ, আর এই গরুটা আমাদের অরিজিনাল সাহিয়াল, এবং সর্বোচ্চ ওয়েট গেইন করছে এই গরু, 700 কেজির একটু কম আছে। কেউ বলবেও না, হ্যাঁ কেউ বলবেও না, এই গরু আমি দেখাই, কেউ বলবে যে উনি, আমি লাইভ স্কেল মানে স্কেলে করে বলছি, কিন্তু এটা আমি আমার আন্দাজে বলতেছি না, ফিতার মাপে বলতেছি না, আমি ডিজিটাল স্কেলের ওয়েটে কথা বলতেছি। হ্যাঁ, 700 কেজির একটু কম হবে, একটু মানে হয়তো 20 কেজি কম হতে পারে, কিন্তু এই গরুটা দেখে কেউ কেউ বলবে এই গরুটার ফিটনেস দিয়ে যে 700 কেজির একটা গরু, না কিন্তু 700 কেজি, কারণ এর ভিতরে আছে শুধুমাত্র মাংস, কোনো ফ্যাট নাই, সেই অন্তর ভরা। এবং দর্শকে খেয়াল করতে বলবো, আমার গরুগুলোর যে গরুগুলো দেখাচ্ছে, যে গরু ফিটনেসটা হওয়ার একটাই কারণ হলো আমরা ফ্যাট নির্ভর গরু করি নাই। অনেকে কি করে, ফ্যাট বাড়ানোর জন্য গরুকে ইঞ্জেকশন করে, ভিটামিন মিনারেল এগুলো বাড়িয়ে দেয়, ফ্যাট পাউডার পাওয়া যায়। হ্যাঁ, অনেকে আবার সয়াবিন বলে, যেটা সয়াবিন তেল নেওয়ার পর যে অংশটা থাকে এটা খাওয়ায়। এটা কি হয়, গরু শুধু চর্বি গেন করে, মাংস গেন করে না। তো মাংস যদি গেন নাই করে থাকে, তাহলে আমি চর্বি গেন করে মানুষকে ফাঁকি দেওয়ার জায়গায় আমি মাংস গেন করে দিয়েছি মানুষকে, এবং মানুষ যেন একটা সুন্দর প্রোডাক্ট পাই। সবচেয়ে বড় কথা, কুরবানি একটা বিশাল স্যাক্রিফাইসের জায়গা, এই জায়গায় আমি যেন কোনোভাবে ফ্রড না হই, আর কাস্টমারও চেষ্টা করুক যে আমাকে একটু ভালো প্রাইস দিয়ে। না, আপনার কথাগুলো ক্লিয়ার, এরপরে সিদ্ধান্ত এখন কাস্টমারের, কারণ সবার তো মতামত এক আসবে না। আমার ভিডিও দেখে অনেকে ট্রল করে, উল্টাপাল্টা কথা বলবে, আর অনেকে আমাকে বলবে যে না, এই যে লাইভ স্টকে লাইভ গরু নিয়ে যারা কাজ করতেছে, এদের যে শুধু ইনভেস্টটা না, এদের পরিশ্রমটা কী পর্যায়ে পরিশ্রম, যে খামার করে সেই বুঝে এটা। হ্যাঁ, আবার খামারের গরুর কোয়ালিটি মেনটেন করে যদি আপনি খামারে গরু করেন, তাহলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ, এটার প্রতি প্রচুর সময় দেওয়া লাগে, প্রচুর শ্রম আছে, প্রচুর মেধা আছে, কিন্তু নাই প্রচুর ইনভেস্ট আছে। হ্যাঁ, সবগুলো মিলিয়ে সেক্টরটাকে যারা কাজ করতেছে তাদেরও একটু সহযোগিতা করতে হবে আমি মনে করি। অবশ্যই, অবশ্যই। তো আমরা চলে যাই, দুটো গরু আমরা দেখাই। হ্যাঁ, মাশাআল্লাহ মঈন ভাই, এই বিশাল সাইজের দুটো গরু এখন আমরা ডিসপ্লেতে দেখছি। প্রথমে বলবেন ওই পাশের গরুটার নাম কি? ওই গরুটার নাম হলো হাল্ক। হাল্ক? আর এটা এই এই কালো গরুটার নাম হলো আদর। আদর এই কারণে আমার মেয়ে দেওয়া নাম। হ্যাঁ, নবিতার দেওয়া নাম এই দুইটা গরু। ও, নবিতা কত দেখলাম না আজকে? হ্যাঁ, নবিতা আছে তো ভিতরে, শেষ করি তারপরে কথা বলবেন। ওকে ওকে। আর ওই 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 গরুটা লাইভ ওয়েট আছে ভাইয়া 650 কেজি, হাইট আছে হচ্ছে 66 ইঞ্চি। আর এটা এই পরেরটা আছে, এটা 68 ইঞ্চি হাইট, এবং দুটা গরুর কিন্তু লাইভ ওয়েট অলমোস্ট কাছাকাছি। হ্যাঁ, বিউটির দিক দিয়ে ভালো, এবং ফিটনেসটা অনেক বেশি। 650 কেজি, 750 কেজির গরু যখন আপনি দেখবেন, তখন দেখবেন পেটটা ঝোলা, লাভিটা অনেক ঝোলা। হ্যাঁ, কিন্তু আপনি ফিটনেসটা, আমি বলবো না, দর্শক যেন একটু খেয়াল করে, বডির যে ফিটনেস, গরুর যে ফিটনেস, সেই ফিটনেসটা দারুণ, দারুণ ফিটনেস। হ্যাঁ, তো আশা করি যে দর্শকের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমরা তৈরি করতে পেরেছি। কিছু দর্শক আছে যারা একটু ভালো, বেশি বেশি বিউটির গরু দেখতে চায়, হ্যাঁ তাদের জন্য এই প্রোডাক্টটা। হ্যাঁ, সবই 4 জাতের গরু এগুলো। ওকে, এখন একটু এটার তো আস্কিং প্রাইসটা তো একটু বলতে হবে আপনাকে। এটা হলো, আমি এটাও সহজ করে দিই দর্শকের জন্য, এই গরুটা আমার আস্কিং প্রাইস হলো 420,000। হ্যাঁ, অথবা 600 টাকা লাইভ ওয়েটে যে কোনো একটা নিতে পারবে। এত বড় গরু 600 টাকা লাইভ ওয়েটে কেউ বাংলাদেশে কোনো খামারে দিয়েছে কিনা, দর্শক মনে করে 600 টাকা অনেক। আসলে এই গরুর কোয়ালিটি করতে গেলে 600 টাকা লাইভ ওয়েটে দিলেও খুব একটা প্রফিট আসবে না, এবং আমি লাইভে প্রত্যেকটা, এমনকি মহিষ পর্যন্ত আমি লাইভ ওয়েটে দিয়েছি, এবং সর্বোচ্চ পরিমাণ 700 কেজি সায়াল গরুকে আমি লাইভ ওয়েটে রেখেছি। আমার 7টা গরু আছে, যে গরুগুলো আমার 550 থেকে 700 কেজির মধ্যে, এই 7টা গরু আমি লাইভ ওয়েটেও দিচ্ছি, অথবা আমরা প্রাইজে দিচ্ছি। পরে যে গরুটা আছে, সেই গরুটা আমাদের আস্কিং হলো, যেহেতু এটা চাইতে 10-15 কেজি কমই হবে এটা, এবং বডি ফিটনেসে এটাই বেস্ট হবে। হ্যাঁ, এই কারণে 4-20 রেখেছি, ওটা 4 আস্কিং করেছি আমরা। এরপর দর্শক যদি মনে করে যে গরু দেখে পছন্দ হয়, হ্যাঁ
অথবা লাইভ ওয়েটে 600 টাকা কেজি যেটা আছে সেটা নিতে চায়, অথবা প্রাইস যেটা আস্কিং করেছে সেটা কিছুটা রিকোয়েস্ট করে বা কিছুটা আবদার করে দর্শকরা, যারা গরু কিনে আর যারা গরু বেচা বিক্রি করি, আসলে দর্শক আলটিমেটলি যত বড় ফিক্সড প্রাইসই দেয় না কেন আমাকে একটু আস্কিং করবে যে ভাইয়া এত না এত দেবো আমি, সেখানটা একটু কথা বলা জায়গা থাকবে। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে চার, এটা 420 আর এটা হচ্ছে 420। তো এই দুটোই মোটামুটি আপনার ফার্মে সবচেয়ে বড় গরু? না, এর আরও কয়েকটা আছে, আরও আরও বড় গরু আছে এর চাইতে। হ্যাঁ, এর চাইতে 700 কেজির মধ্যে গরু আছে আমাদের, বাট ফিটনেসের দিক দিয়ে আমি বলবো যে খুবই ভালো ফিটনেসের গরুর মধ্যে এগুলো গরু বলে, আমার হাইটও অনেক বেশি এটা। হ্যাঁ, তো আপনার ফার্ম আজকে আমরা ঘুরে দেখলাম এবং সেই আপনার ধামাকা অফার 430 যেটা আপনি বলেছিলেন শুরুতে, সেখান থেকে শুরু করে আমরা লাস্ট 600 টাকা লাইভ ওয়েট। আমি দর্শক যেটা বলবো সেটা হলো যে প্রথম কথা, প্রাইস অবশ্যই একটা মেজর করে, কারণ আমরা বাংলাদেশ মানুষ, বাংলাদেশি মানুষ, আমাদের অর্থটা আছে অনেক কষ্টর যেত অর্থ। হ্যাঁ, যেটা দিয়ে আমি একটা কোয়ালিটি প্রোডাক্ট এবং আমার রিজনেবল প্রোডাক্টও চাই, আমি কোয়ালিটিও নেবো, আমি ম্যাক্সিমাম প্রাইস বেনিফিটও নেবো। তো সেই অনুযায়ী আমি বলবো আমি যে প্রাইসটা দিয়েছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে হয় প্রাইস দর্শকরা অ্যাকসেপ্ট করবে। এরপরে দর্শকের কোনো যদি কথা থাকে, হ্যাঁ আমার ফার্ম ভিজিট করার জন্য আহ্বান জানাচ্ছি, ওনারের জায়গা সবসময় থাকবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে আপনার এখানে ঘুরলাম এবং আপনার কাছ থেকে অনেক ধরনের তথ্য পেলাম এবং আপনি সাধারণ মানুষ বা ক্রেতাদের কথাটাও চিন্তা করে অনেক কথা বলেছেন। নিশ্চয়ই আমার দর্শকরা সেই বিষয়গুলো বিশ্লেষণ করবেন এবং চিন্তা ভাবনা করে তারা একটা ডিসিশন নেবেন। তো আমরা মনে হয় এখন শেষ করে দিতে চাচ্ছি এবং শেষ করে দিতে পারি, এই জায়গায় একটু কথা বলি। জি প্লিজ। খুবই সামান্য একটা কথা, সেটা হচ্ছে রিবন ভাই, আপনাদের অক্লান্ত পরিশ্রম, এই যে প্রিন্ট মিডিয়া বা এই যে ইউটিউবার যারা করতেছে, আমি দেখতেছি আপনি বারবার ঘুমের এখন কাটে নেই আপনার চোখে, হ্যাঁ হাই তুলতেছেন, ঘুম হলে মনে ভালো হতো। আপনাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের অক্লান্ত পরিশ্রম দুইটা মিলে এবং সাধারণ জনগণের চাহিদার মতো কোয়ালিটি প্রোডাক্ট সেটা তুলে দেওয়াটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা অতিক্রম করার জন্য আমরা সবাই সৎ হব, বিশেষ করে খামারি যারা সবাই সৎ হব, গরুটাকে তৈরি করবো কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে, গরুটা তৈরি করবো যেন গরুটা সুন্দরভাবে একটা কাস্টমার পাই এটা। আর আমরা যারা খামারে আছি সবাইকে বলবো সবাই মা গরু করেন। হ্যাঁ, লোকের ঘরের বাচ্চা নিয়ে খামারে ঢুকিয়ে সেই গরুকে লালন পালন করে যখন অন্যের কাছে গরুটা বিক্রি করতে যাবেন তখন দেখবেন আলটিমেটলি গরুর দাম বেড়ে যাচ্ছে, এক খাওয়ারের জন্য বাড়ছে, পারচেজ রেটের জন্য বাড়ছে। আমি যদি আমার ঘরের বাচ্চা দিয়ে একটু লালন পালন করে যদি সেটা বড়ো করে আমি যখন কুরবানির টার্গেটে একটা লোককে দেবো, দুইটা জিনিস হবে, এক হলো কোয়ালিটি প্রোডাক্ট পাবে, আর একটা হলো যে আমার ঘরের বাচ্চা আমি তৈরি করে কম দামেও দিতে পারি। আমার যদি গাছের একটা ফল হয়, হ্যাঁ সেটা কিন্তু আম কিন্তু 100 টাকা ঢাকা শহরে বিক্রি করে, আর ঢাকার মধ্যে যারা বাগান থাকে 50 টাকাও বিক্রি করতে পারি। তো বিষয়টা এটা যে যখন আপনার ঘরে একটা বাচ্চা উৎপাদন করবেন সেটাকে লালন পালন করে বিক্রি করবেন তখন দিন প্রাইসটা ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, তো সবার দৃষ্টি আকর্ষণ করবো যারা খামারি ভাই, সবাই মা গরু নিতে হবে সবাইকে। আমার যদি 100 গরু থাকে মিনিমাম 20-30টা যেন মা গরু থাকে, এটা রিকোয়েস্ট করবো আমি। আর যারা কাস্টমার যারা কিনবে তারা চেষ্টা করবেন সবসময় প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট নেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ রিপন ভাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ইতোমধ্যেই কিন্তু একটু আগে বিদ্যুৎ চলে গিয়েছে মমিন ভাই, আমরা যখন শেষ পর্যায়ে ছিলাম সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। যাই হোক, তারপরও আমরা জানি না, মোটামুটি সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন আমরা শেষ করব। শেষ করার আগে নৌবিতার কথা একটু আগে বলেছিলাম যে নৌবিতার কথাই যার নামে এই ফার্মটি, তাকে তো না দেখলে হয় না। এর আগের ভিডিও আমি এসেছিলাম এর আগে, সেখানেও আমরা দেখাতে পারিনি, তখন অনেক দর্শকই বলেছিল যে নৌবিতাটা কি। তো আজকে নৌবিতাকে দেখতে চাই এবং আমার দেখার পরে একটা কথা বলবো, দর্শক একটু রহস্য করছি। আগে নৌবিতাকে একটু ডাকুন প্লিজ। নবীন বন্ধুরা, যে নৌবিতার কথা বলেছিলাম সে নৌবিতা এখন আমার সামনে। নৌবিতা কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে এলাম, তোমার নামে যেহেতু এই খামার, দর্শক অনেকেই বলে যে নৌবিতাটা কি তাকে দেখার জন্য। তো তোমাকে শুধু, যদিও এখন বিদ্যুৎ চলে গেছে আমি জানি না দর্শক, একটু হালকা লাইটে আপনারা দেখছেন, এর মধ্যে দিয়ে আমরা নৌবিতাকে দেখছি, নৌবিতার জন্য আপনারা দোয়া করবেন নাকি? আচ্ছা নবিতা, তোমার সাথে বেশিক্ষণ সময় নিব না, আমার তোমার অনেক আঙ্কেলরা আছে, তোমার আব্বু আছে, ওদিকে তোমার আম্মু আছে, যদিও আমরা দেখাচ্ছি না, পর্দার আড়ালে আছে। আমি তো হাটে জানো যে ভিডিও বেশি করি এবং অনেক ব্যাপারীর কাছ থেকে গান শুনতে চাই, ব্যাপারীদের কাছ থেকে। তো তোমার কাছ থেকে কি কোনো গান শুনতে পারি আজকে? মাশাল্লাহ, ভালো লেগেছে, নবিতা রাজি হয়েছে, আমরা সবাই আছি। ছোট্ট করে আমরা ভিডিও শেষ হয়ে যাবে এই গানের মধ্য দিয়ে, নবিতা ছোট্ট করে একটু আমাদের একটু গান শোনাও।
দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দুপাটি, রাঙা ফিতায় গেথে দেব মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। অসংখ্য ধন্যবাদ দর্শক, খুবই ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নবিতার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।